সালাম আলাইকুম সাগর ভাই, আপনার মন খারাপ দেখতেছি ভাইয়া। মন খারাপের কারণটা কি আমাদেরকে বলবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বিশেষ করে আমরা ফবাসীদেরকে কি বলবো, আমার বাড়ি হচ্ছে পার্সোনালি সবাই জানেন ফেনীতে। তো বর্তমানে বন্যার যে একটা পরিস্থিতি, যে ফেনী জেলা আপনার দেখতেছেন, আমাদের ফেনী টাউন, মহিপাল, নোয়াখালী, তারপরে সুনামগঞ্জ, তারপরে হচ্ছে আপনার ওইদিকে হচ্ছে ফুলকাজী, তো আমাদের গ্রাম সবগুলো আপনার এখন বর্তমানে পানির নিচে অবস্থান করতেছে। তো সেই বিদায়ে আজকে কিন্তু আমি একটা কঠোর একটা সিদ্ধান্তের মধ্যে চলে গেছে, সেটা হচ্ছে আজকে আমার একটা ফাঁসের ফ্লাইট। আপনি আপনার টিম নিয়ে চলে যাচ্ছেন অলরেডি, অলমোস্ট আমাদের এখান থেকে একটা বাসে, আপনি যতটুকু বলছিলেন যে আমার খেয়ালে ছিল, একটা বাসে আপনার ফ্লাইট, যেটা হচ্ছে আপনি আপনার টিম সহকারে চলে যাচ্ছেন। তো আপনার যেই উদ্যোগটা যেটা আমি দেখতে পাইছি, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু ছিল যে আপনার টিম মেম্বার নিয়ে ডিরেক্টলি ওমান থেকে আপনারা রওনা দিবেন এখান থেকে, যে আমাদের ফেনী বন্যা দুর্গত যারা আছে তাদেরকে একটু মানে কিছু একটা করার জন্য, অন্ততপক্ষে জানি হয়তো বা আপনি 50% বা মানে টোটালি 50% বা 100% করতে পারবেন না, তবে যতটুকু সম্ভব করার জন্য আপনি চলে যেতে পারতেছি না। আমরা আমাদের প্রবাসী আরো অনেক ভাইরা আছে যারা হচ্ছে আসলে চাকরিজীবী যারা আছে, অনেকেই আছে দেখা গেছে বান্দা, বলতে গেলে আমরা এক প্রকার জেলখানার মধ্যে বন্দি আছি। তো আমাদের কিন্তু করার কোনো কিছু থাকতেছে না। আপনি কি আমাদের পক্ষ থেকে কিছু করার জন্য ট্রাই করতেছেন কিনা বা করবেন কিনা আমাদেরকে কি জানাবেন এটা? জি, ধন্যবাদ আমার ছোট ভাইকে, বিশেষ করে যে আমার ভাই যে কথাগুলো বলছে। এই ক্ষেত্রে আমি বলবো যে লাঠি একের পর 10 জনে মিলি করে কাজ, হারি যেন না হিলা। আমরা ছোটবেলা একটা কথা পড়ছি, তো সেই ক্ষেত্রে দেখেন আমার সামর্থ্য অনুপাতে আমি আমার নিজ খরচে একটা 5 মিনিটে আমার আমার ফ্লাইট, বিশেষ করে স্পেশাল আমার একটা টিম মেম্বার যাচ্ছে, এই ক্ষেত্রে আমি আর আমার বন্ধু একসাথে যাচ্ছি। এর মধ্যে আমাদের নেক্সট অর্থাৎ একই দুইটা ফ্লাইট হবে একসাথে, এবং আমাদের এলাকার মধ্যে আরো টিম টিমমেট আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সেফটি অনেক কিছু সরঞ্জাম নিচ্ছি, এবং বাংলাদেশে আমাদের যাওয়ার একটাই উদ্দেশ্য আছে যে প্রথমত বন্যার আমাদের ফেনী জেলাতে মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোকে দেখার মতন অনেকেই আছে, তারপরও আমরা আমাদের সমাজে যে মানুষগুলো আছে দেখার মতন মানুষ নাই, কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তা আমরা ওই পরিস্থিতি যতটুকু সম্ভব মোকাবেলা করে আমরা কতটুকু করতে পারি। আমরা আমরা আসলে যতটুকু শুনছি আমাদের কিছু সোর্সের মাধ্যমে, কিছু কিছু এলাকা আছে যেগুলাতে এখন পর্যন্ত কিন্তু একটা স্পিড বোর্ডও পৌঁছায় নাই, কিন্তু তার মানে হচ্ছে ওইখান থেকে ওইখানে অলমোস্ট তারা ছাদের উপরে মানে ভেসে ভেসে বেড়াচ্ছে এরকম অবস্থার মধ্যেও আছে, যেটা যতটুকু জানলাম। মানে হচ্ছে আমাদের যতটুকু পর্যন্ত সোর্স আছে বা আমরা জানতে পারছি, অবস্থার কোনো উন্নতি নেই, টোটাল কথা হচ্ছে অবস্থার অবনতি। আমি যতবার আমার ফ্যামিলিকে ফোন দিয়েছি ততবারই জানতে পারলাম যে অবস্থার কোনো উন্নতি নেই, অবস্থার বরং অবনতি, প্রত্যেকটা মিনিটে বাড়তেছে, প্রত্যেকটা মিনিটে বাড়তেছে এরকম অবস্থা। এখন আমরা কিন্তু বিশেষ করে একটু আগে আমি খোঁজ নিয়েছি চট্টগ্রাম, অর্থাৎ এখানে যে নৌকা আপনার ভাড়া দেওয়া হয় ওইখানে কিন্তু আমরা একটু আগে যোগাযোগ করছি। এখান থেকে আমরা টোটাল 200টা নৌকা বর্তমান আমাদের ফেনী জেলার মধ্যে অবস্থান করছে এবং আরও যাইতেছে। তো সেই ক্ষেত্রে এই নৌকাগুলো কিন্তু বিশেষ করে সেনাবাহিনীরা কিন্তু পরিচালনা করতেছে, বর্তমানে সেনাবাহিনী সবগুলো নৌকা নিয়ে পরিচালনা করতেছে সব। কিন্তু কিছু কিছু ছোট ছোট এলাকা আছে যেগুলোর মধ্যে এখনো পর্যন্ত যায় নাই। তো আমরা ত্রাণের ব্যবস্থা করছে, ত্রাণ থেকে কিন্তু প্রাণ বাঁচানোটা কিন্তু মেন হয়ে গেছে, অর্থাৎ যারা অনেকে ছাদের মধ্যে অবস্থান করছে কিন্তু অর্থাৎ সাঁতার জানে না, ফেরি দিয়ে কিনারে আসতে পারতেছে না, অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো বিবেচনা করে আমরা এখান থেকে একটা টিম রওনা দিচ্ছি, তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো। তবে আমি আপনাদেরকে বলবো, যারা আমার কাছে কোনো কিছু নিতে আসেন বিশেষ করে, আর যারা অনেকে দূরে আছেন আমাকে বিশেষ করে স্পেশালি চিনেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য একটা দাবিদার নিয়ে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর খুশির জন্য আপনারা যতটুকু যে যতটুকু সম্ভব আপনার তৌফিক অনুপাতে এখানে হস্তমানকে দান করে যাবেন। এই বন্যা দুর্বৃত্ত মানুষের জন্য আপনারা যতটুকু সম্ভব এখানে কিছু দান করে যাবেন। এই ক্ষেত্রে দেখেন এই দানগুলো অর্থাৎ আমরা আমি থাকবো টোটাল 10 দিন, 10 দিনের মধ্যে যতটুকু কভার করতে পারি, ঠিক আছে, আর 10 দিন যতটুকু থাকে যতটুকু কভার করতে পারি। আপনাদের এই দানগুলো যাতে আমরা গরিব দুঃখী মানুষ না খেয়ে আছে তাদেরকে যেন মধ্যে ফসাইতে পারি, আমরা কিছু করার চেষ্টা করতেছি। এদের কাছে আমাদের আবদার থাকবো, যেহেতু আপনারা যাচ্ছেন সেক্ষেত্রে এগুলার জন্য আপনারা মেন কথা হচ্ছে প্রথমত মানুষের জান বাঁচাতে হবে। এখানে পানির নিচে সবকিছু কিন্তু তলিয়ে গেছে এক এক হিসাবে, আপনারা বিশেষ করে দেখছেন, আর এই ভিডিওটা একটু দেখে নেন। Thank you.
এই যে ভিডিওটা দেখলেন, দেখেন এখানে কিন্তু গরু হইতে মানুষ হইতে অনেকে অনেক কিছু হারাই ফেলছে। এক কথা শেষ, আমরা কিন্তু যে যেখানে আছি হয়তো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো রাখছে, কিন্তু আপনি দেখেন তাদের অবস্থান গিয়ে আমরা একটু দাঁড়াই, তাদের অবস্থানটা কোথায়, তাদের সিচুয়েশনটা কোথায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আসলে বলার কোনো ভাষা নাই। আমার কথা বলছেন, আজকে আমি এই সাগর এখানে দাঁড়াই ভিডিও বানাতেছি, আমি যদি বেঁচে থাকা আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে। আজকে আমার ফ্লাইট, আমি ইনশাল্লাহ চলে যাবো, তবে আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনারা যতটুকু সম্ভব যতটুকু পারেন আপনার তৌফিকে যা পারে আপনি এখানে দান করে যাবেন, এবং কি কেউ যদি দূর থেকে আসতে পারতেছেন এখানে দান করতে পারবেন না, সেক্ষেত্রে বিকাশ নাম্বার দিব, এই বিকাশে আপনারা চাইলে আপনারা বিকাশ করতে পারেন, আর আমি একটা ব্যাংক কার্ড দিবো, চাইলে আপনারা ব্যাংক কার্ডে আপনার যতটুকু সামর্থ্য আপনার অনুপাতে 500 পয়সা, 1 রিয়াল, 2 রিয়াল, যার যতটুকু সামর্থ্য, কোনো ধারাবাধা না, আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহর খুশির জন্য দান করবেন, সেটা আল্লাহ যেন কবুল করে। আপনারা চাইলে আমাদের আসুন্না ফাউন্ডেশন, আমাদের বাংলাদেশের আসুন্না ফাউন্ডেশন সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য যেটা, সেটা তো আপনারা চাইলে ওই ফান্ডও আপনারা সহযোগিতা করতে পারেন, যেখানে যেখান থেকে পারেন, এখান থেকে এখানে দিতে হবে এমন কিছু না। দেখবেন আপনি হয়তো এটা করেন, আপনার পাশের যে মানুষগুলো আছে আশেপাশে না খেয়ে আছে, কষ্টতে আছে, ফানিতে আছে, এদেরকে আপনি খাওয়ান, আপনি এখানে না দিয়ে এমনও আছে যে আপনি ওইটা করেন, আপনার সমাজের মানুষগুলাকে একটু দেল বাহাল করেন। আপনার যারা আছে হয়তো সামাজিকতাভাবে অনেকে অনেক জায়গা আছে ভালো আছেন, তারা চাইলে এখানে দান করতে পারেন, এগুলো আমরা ওইখানে ফসাই দিব ইনশাল্লাহ। আর যারা দেখতেছেন আপনার ওইখানে আশেপাশে মানুষদের কষ্ট করতে, আপনি তাদেরকে করেন, আর আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব যতটুকু আল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ যাইতেছি, এখন যে টিকিটটা কেটে যাচ্ছি নিজ খরচে যাচ্ছি, অর্থাৎ এখানে মা বাপ আত্মীয় স্বজন, এখানে বাংলাদেশের জনগণ ফেনীতে অনেক লোক বসবাস করে, তাদেরকে দেখার মতো কে আছে? বর্তমানে পরিস্থিতি এখন এত ভয়াবহ চলতেছে আপনারা বিশেষ করে জানেন, এক হচ্ছে আপনার যে ইন্ডিয়ান ফানিগুলা, এক হচ্ছে বৃষ্টি, দুইটা কিন্তু সম্মুখীন হয়ে ফেনী জেলা হইতে, নোয়াখালী হইতে, আপনার ফসুরাম হইতে, তারপর যে ফুলকাজি হইতে, সবগুলা ফানির নিচে, ঠিক আছে? তো কৈখালী হইতে আমরা বিশেষ করে হত নামগুলো অনেকে চিনেন, অনেকগুলো চিনবেন না, তো সে বিধাগুলো ফানির নিচে বর্তমান অবস্থা, কিন্তু মানুষগুলা খাইতে পারতেছে না, এবং কি অনেকে অনেক জায়গা আটকে পড়ে আছে। এগুলো উদ্ধারের জন্য আমরা বিশেষ করে একটা টিমকে ফোন করছি, অর্থাৎ নৌ বাহিনী, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার বর্তমানে নৌকাগুলো অবস্থিত হচ্ছে আপনার চট্টগ্রামে, তো ওইখান থেকে 200টা নৌকা বর্তমানে আপনার ফেনীতে চলে গেছে, সেখানে কিন্তু এগুলো তত্ত্বাবধান করতেছে আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণে করতেছে মানুষ উদ্ধারের জন্য, কিন্তু আমরা সামাজিকভাবে আমরাও চেষ্টা করব, যারা যারা আপনারা আছেন আশেপাশে, আপনারা চান আপনারা নির্বিচার স্বেচ্ছাসেবী হিসেবে আপনারা কাজগুলো করেন, আল্লাহর ওয়াস্তে বলতেছি, এবং আল্লাহর কাছে জিনিসটা আপনার সবচেয়ে উত্তম মর্যাদা দাবেন ইনশাআল্লাহ। এই সময়টাই হচ্ছে আমাদেরকে দল মত সব কিছু নির্বিশেষে, দল মত নির্বিশেষে, কোনো ধরনের কোনো রাজনৈতিক কোনো ইস্যু না, কোনো ধরনের কোনো ইস্যু সব কিছু বাদ দিয়ে আমরা যান, দেখেন আমরা আমাদের এখন কাজ হচ্ছে যান বাঁচানো, অর্থাৎ এটা হচ্ছে ফরজের মধ্যেও পড়ে গেছে আমি মনে করি, আমার তরফ থেকে মনে করি এই যান বাঁচানোর দরকার এখন বর্তমানে যে একটা পরিস্থিতি ভয়াবহ চলতেছে, আমরা চাইবো সবাই মিলে আমরা কাজগুলো করে চলুন ইনশাল্লাহ, যে যেখানে আছেন সহযোগিতা করুন, এবং কি আমি ইনশাল্লাহ একটা দিকে যাচ্ছি, সব আমার জন্য দোয়া করবেন, আর আমি বিশেষ করে আমার ছোট ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমার নেক্সট ভিডিও আসবে হঠাৎ এই ফ্রাইডে, স্পেশাল একটা ভিডিও দিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমার তো আর নেক্সট ভিডিও দিতে পারবো কিনা বা কবে আসবে সেটা আমি এখনো বলতে পারতেছি, কারণ আমি বাংলাদেশে একটা মানুষের সেবা উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি, সেই ভিডিও হয়তো আমার ছোট ভাইয়ের সাথে অল টাইম আপনারা যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, তো যোগাযোগের মাধ্যমে আপনারা যেভাবে পারেন আপনারা সহযোগিতা করেন, এবং কি আমরা চাইবো আপনাদের সহযোগিতার মাধ্যমে মানুষজন উপকৃত হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।